हाय फ्रेंड्स, गुड मॉर्निंग एंड वेलकम टू माय चैनल डे ड्रीमर। सबाई केमन आछो? आशा करी सबाई खूब 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 भालो आछो, सुस्थ आछो, स्वाभाविक आछो। आर आमिओ भालो आछी। आर एखन बाजे छोटा बेजे पेरिये गेछे, 3:06। तो एखन थेके आमि आमार ब्लगटा स्टार्ट करछी। আর এখন আমি বিছানা গোছাচ্ছি, কিন্তু এখন বিছানা কেন গোছাচ্ছি, আমি ঘুম থেকে অনেক আগেই উঠে গেছি। আর ঘুম থেকে উঠে আমি মোটামুটি বাইরে কাজ টাজ করছিলাম ফ্রেশ হয়ে গিয়ে, আর এখন সুমন ঘুম থেকে উঠলো কিছুক্ষণ আগে। তো সুমন ঘুম থেকে ওঠার পর ভাবলাম আমি যে আগে বিছানাটা গুছিয়ে নিই, ঘরটা গুছিয়ে ঝাটপাট দিয়ে নিই, তো তারপরে বাকি যে সমস্ত কাজ আছে সে সমস্ত কাজগুলো করব। তো তার জন্য ভেবে চিনতে আমি চলে এলাম বিছানাটা গুছিয়ে নিতে। আর বিছানাটা এখন গুছানো হচ্ছে আর কি। তো আজকে আমি বলে দিই তোমাদেরকে যে ম্যান যে জিনিসটা টাইটেলে দেওয়া আছে যে স্ক্রাবার। হ্যাঁ, আজকে আমি তোমাদের সাথে একটা স্ক্রাবার শেয়ার করব, হোমমেড স্ক্রাবার, যেটা কি না তোমার মুখে যে সমস্ত কালো দাগ আর কি, ডার্ক স্পট, সেগুলো রিমুভ করতে খুব ভালোভাবে সাহায্য করে। একটা খুবই ভালো স্ক্রাবার। তোমরা জানোই আমার মুখে এখন প্রচণ্ড দাগ আছে, তার কারণ কিছুদিন আগে যে অ্যালার্জিগুলো হয়েছিল, অ্যালার্জিগুলো তো অনেকটাই ভালো হয়ে গেছে, কিন্তু দাগগুলো যেগুলো হয়েছিল সেই দাগগুলো তো আছেই। তো তার জন্য আমি এই ফেস স্ক্রাবটা ইউজ করব। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই। আর এই ফেস স্ক্রাবারটা কালো মুখের কালো দাগের জন্য অনেক খুবই খুবই উপকারী, খুব ভালো কাজ করে এটা। তো আমি আগে বিছানা টিছানা গুছিয়ে রেডি হতে হয়ে সব কিছু কাজবাজ করে তারপরে ফেস স্ক্রাবটা যখন রেডি করব, ফেস স্ক্রাবটা রেডি করে মুখে অ্যাপ্লাই করব। তো ততক্ষণ তোমরা ভিডিওটা দেখো। আর এখানে আমি এইখানে বিছানা টিছানা গোছানো হয়ে গেছে, বিছানা গোছানোর পর আমি একটা মাদুর পেতে রেখেছি। তোমরা জানো আমি মাদুর পেতে রাখি বিছানার উপর, কারণ মাটির ঘর বলে অনেক নোংরা হয়ে যায়, ধুলো হয়ে যায়। আর শোকেসটার এইখানে ছিল দু একটা জামা প্যান্ট, যেগুলো ছাদে মেলা ছিল, আমি সকালে পেড়ে নিয়ে এসেছিলাম, তো সেগুলো আর কি গুছিয়ে দিলাম। আর কাল সারা রাত্রে কারেন্ট থাকেনি কোনো, তো চার্জার জ্বেলেছিলাম, তো চার্জারটা চার্জ শেষ হয়ে গেছে। আর এই জন্য এই সকালে ঘুম থেকে ওঠার পর দেখি কারেন্টটা এলো, তো এখন চার্জে বসিয়ে দিলাম এটাকে, চার্জে চার্জ হোক। এটা মানে চার্জ হওয়াটা খুবই জরুরি, এটা যদি চার্জ না হয় তাহলে আজ রাতে কারেন্ট না থাকলে খুবই প্রবলেম হবে। তো সেই জন্য আর কি চার্জে বসিয়ে দিলাম, যাতে আর এখানে তো কারেন্টের কোনো ভরসা নেই। আর এখানে দেখো আমি চুলটা আঁচড়িয়ে নিচ্ছি, তো চুলটা সকালবেলা না আঁচড়ালে আমার মাথাটা একটু ভারী ভারী লাগে, তো তার জন্য আমি চুলটা আঁচড়িয়ে নিচ্ছি। চুলটা আঁচড়িয়ে টাইট করে বেঁধে নেবো। আর এখানে সুমন এসেছে আমাদের পাখিটা মানে কুটুকে খাঁচাতে দেওয়ার জন্য, তো ও বাইরে খুব বদমাশি করছিল, সেই জন্য ওকে এনে খাঁচাতে পুড়ে দিচ্ছে। আর ও এখন কুটুকে খাঁচাতে পুড়ে দিয়ে চলে গেলো, আর আমি চুলটা টাইট করে বেঁধে নিলাম। আর প্রচণ্ড গরম আছে আজকে, কালকে বৃষ্টি পড়েছে বাট তাও আজকে গরম আছে অনেক। কালকে বৃষ্টি অতটাও বৃষ্টি পড়েনি, কিন্তু সারা রাত্রে কারেন্ট থাকেনি, মানে সারা রাত এক ফোঁটা দু ফোঁটা এরকম করে বৃষ্টি পড়েছিলই। তো আমার এখন ঘর গোছানো, চুলা জড়ানো সব কমপ্লিট হয়ে গেছে, এখন আমি ঘরটা ঝাঁট দিয়ে নেব। আর এখানে সুমন বসে আছে, ঠিক আছে, ও জানে নিজে আমি ভিডিও করছি, নাহলে বসতো না। তো যাই হোক, এখানে ও বসে আছে আর আমি এখন ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি। তো তোমরা দেখো ভিডিওটা। আর এখানে আমার এখন ঝাঁট দেওয়া প্রায় হয়ে এসেছে। আর তোমরা যদি ভালো করে লক্ষ্য করো তো দেখতে পাবে কুটু ওর খাঁচার ভেতরে লাফালাফি করছে, প্রচুর লাফালাফি করছে। আমি ওর সাথে কথা বলছি, দু একটা কথা বলে প্রচণ্ড চিৎকার করছে আর প্রচণ্ড লাফালাফি করছে ওকে খাঁচায় ভরে দেওয়ার জন্য। আর এখন আমার
ঝাঁট দেওয়া, ঘর গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর এইখানে দেখো আমার মা এক ঝুড়ি আম, এত বড় একটা কুমড়া, আর এক ঝুড়ি সবজি দিয়ে পাঠিয়েছে। সবজি বেগুন টেগুন কী সব সবজি আছে। আসলে আমার মামা শ্বশুরের ধান গাড়ি আর কি, ধান লোড করা গাড়ি, আমাদের এই সামনের দিকেই একটা আর কি বড় বাজার আছে, সেইখানকে আসে। তো আমার মায়ের বাড়ির সামনে দিয়ে আসে, তো মা সেই গাড়িতে দিয়ে দিয়েছিল, আর সুমন গিয়ে সেই গাড়ি থেকে নামিয়ে নিয়ে এসছে। কাজ বাজ সমস্ত কিছু হয়ে গেছে যেগুলো বললাম, আর এই বেগুনটা পোড়াবো এই মুড়ি খেতে, মুড়ি রুটি দুটো। বেগুন পোড়া আমার খেতে খুব ভালো লাগে, তার জন্য তোমাদের সকালে দেখালামই যে মা বেগুন দিয়ে পাঠিয়েছে। তো এটা কচি বেশ ছোট্ট বেগুনটা আছে, এটা পুড়িয়ে নেব, তারপরে ফেসে যে মাছটা লাগাবো ওই মাছটা তারপরে লাগাবো। আর দেখো এখানে আমি এখন গ্যাসে বেগুনটা পুড়িয়ে নেব, তো গ্যাসটা ধরিয়ে নিলাম, এরপরে বেগুনটা গ্যাসে পুড়তে দিয়ে দেব। গ্যাসে বেগুনটা পুড়তে থাক, ততক্ষণ দেখো তোমাদের একটা জিনিস দেখাই। এই দেখো বাবা মানে আমার শ্বশুর মশাই আমাদের যে পুকুরটা আছে সেই পুকুরে ছিপ ফেলেছে মাছ ধরার জন্য। সকাল সকাল বাবা বসে গেছে এখানে আর কি মাছ ধরতে। আসলে বাবা যখন ইচ্ছে করে তখনই ছিপ নিয়ে বসে যায় মাছ ধরতে, আর এখানে বসে বসে বাবা মাছ ধরছে মানে পুকুরের ঘাটে। পুকুরের ঘাটের কাজ যেহেতু হয়ে গেছে সব, তো তার জন্য বাবা এখন বসে বসে আর কি পুকুরের ঘাটে মাছ ধরছে। মাছ দু তিনটা মাছ লেগেছিল, আবার বাবা ছেড়ে দিয়েছে, ঠিক আছে, বাবার পছন্দ হয়নি। বাবা এরকমই করে, মাছ ধরতে থাকবে ছাড়তে থাকবে, এখন তখন না বাবার মাছ পছন্দ হবে। আর এই দেখো এখন মাছ একটা পড়েছে, দেখতে পাচ্ছ কিনা জানি না, বাট একটা মাছ পড়েছে এখানে, কিন্তু এই মাছটাও বাবার পছন্দ হয়নি, আর মাছটা ছেড়ে দিল। দেখলে পুরো মাছটা বাবা ছেড়ে দিল, আবার অন্য মাছ ধরবে। বাবা যতক্ষণ না মাছ পছন্দ হচ্ছে ততক্ষণ বাবা এরকম মাছ ধরতেই থাকবে, ছাড়তেই থাকবে, ধরতেই থাকবে, ছাড়তেই থাকবে। ভালো করে পুড়ে গেছে বেগুনটা, গ্যাসটা বন্ধ করে দেবো। এরপর তো তার আগে তোমাদের দেখায় বাবা একটা মাছ ধরেছে আর কি, বাবার একটা মাছ পছন্দ হয়েছে, তো বাবা এখন এই মাছটা রাখতে বলছে, জলে দিয়ে বাঁচিয়ে রাখতে বলছে, কেননা যদি পরে বড় মাছ পড়ে তাহলে এই মাছটা ছেড়ে দেবে সেই জন্য। তো এই মাছটাকে কেমন ঝটফট করছে দেখো, আর এই মাছটা এখন একটা বালতির মধ্যে নিয়ে যাচ্ছি আমি, পরে বড় হাড়ের মধ্যে জলে বাঁচিয়ে রাখা হবে একে। তো ফেস স্ক্রাবারটা বানানোর জন্য আমাদের লাগছে দই, এটা কাপে আছে কারণ আমি ঘরে পেতেছিলাম টক দই, আর এটা হচ্ছে চাল গুঁড়ি মানে রাইস ফ্লোর, আর টমেটো হাফ টমেটো নিয়েছি। তো এটা আমি এখন বানিয়ে নেব। এইখানে মানে এখানটাতে এক চামচ মতো আমি রাইস ফ্লোর নিয়েছি, এখানে দই নিয়ে নেব, দইটাই নেব, জলটা দই জলটা নেব না। টক দই পাতাটা ইজি, যে কেউ টক দই পাততে পারবে, একটু দুধ দিয়ে আর তাতে লেবুর রস, তেঁতুল, যে কোনো কিছু এবার দিয়ে দেবো, দিয়ে আর সারা রাত্রি রেখে দিলে টক দই বসে যাবে। আর এই যে এবারে দিয়ে দেবো টমেটো রস, তো টমেটোর যতটা রস ছিল আমি বার করে নিয়েছি টমেটোর জুসটা, এটাকে এবার ভালো করে মিক্স করে নেব। তো এখন এটা আমি ভালো করে মিক্স করব, তারপর মুখে অ্যাপ্লাই করব। আচ্ছা এখানে একটা কথা বলে দিই, যদি মানে টমেটোর রস না বার মানে জুসটা না বার করে যদি কেউ চাও এটা পেস্ট করে নিতে, তো এটা পেস্ট করে নিতে পারো, তাতে আরও ভালো হবে, মানে টমেটোটা মিক্সার গ্রাইন্ডার বা যে কোনো কিছুতে যদি পেস্ট করে নিতে চাও তো পেস্ট করে নিতে পারো। আর এখানে এটা আমি খুব ভালো করে মিক্স করে দেবো। এটা ডার্ক স্পট তোমার পিগমেন্টেশন এইসবের ক্ষেত্রে খুব ভালো কাজে দেয়, টমেটো তো আমাদের স্কিনের পক্ষে খুবই ভালো সবাই জানি আমরা। আর চাল গুঁড়ি মানে রাইস ফ্লোর, যেটা রাইস ফ্লোরটা স্ক্রাব করতে মানে স্ক্রাবের ক্ষেত্রে খুবই একটা ভালো উপাদান। তো এগুলো আমি এখন মিক্স করে নিচ্ছি। আর দইয়ের ব্যাপারে কী বলবো, দইয়ের ব্যাপারে সবাই জানো, মানে টক দই, যেটা টক দই আমাদের স্কিন হেয়ার সবের ক্ষেত্রেই ভালো,
তো টক দই দিয়ে টক দই দিয়ে চাল গুঁড়ি দিয়ে অনেক রকমের ফেসিয়াল যেগুলো স্ক্রাবার হয় অনেক রকমের, তো আমি আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা মানে দেখতেই দেখেইছো আমার মুখে কিছুদিন ধরে অ্যালার্জি বা যাই হোক যে কোনো কিছু বার হয়েছে সেগুলোর জন্য মুখে অনেক স্পট পড়ে গেছে, তার জন্য আমি এখন এটা মুখে অ্যাপ্লাই করব। তো তার জন্য তোমাদের সাথে এটা শেয়ারও করে দিলাম। ঠিক আছে, এখন দেখো এটা এইভাবে এরকম একটু হালকা লাল লাল দেখতে হয়েছে, যেহেতু টমেটোর রস দেওয়া আছে জানোই। তো এখন এটা আমি আমার মুখে অ্যাপ্লাই করব, হাত দিয়ে অ্যাপ্লাই করব। যদি কেউ চাও ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করতে পারো, তো আমি হাত দিয়ে অ্যাপ্লাই করব, কারণ আমার হাত দিয়ে অ্যাপ্লাই করলে সুবিধা বলে মনে হয়। আমি হাত দিয়ে অ্যাপ্লাই করাটা অনেকটাই সুবিধা আমার মনে হয়, ব্রাশ দিয়ে অতটা সুবিধা মনে হয় না। তো চলো এটাকে মুখে অ্যাপ্লাই করে নিই। তো দেখতেই পাচ্ছ আমার মুখে প্রচণ্ড ডার্ক স্পট আছে, প্রচুর পরিমাণে ডার্ক স্পট আছে। আর এটার কথা তো তোমাদের আগের দিন বলেইছি, মানে আগের কোনো একটা ভিডিও তোমাদের বলেছি যে আম খেয়ে এটা বার হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ আমার মুখে প্রচণ্ড পরিমাণে ডার্ক স্পট আছে। তো এখন আমি এই ফেসিয়ালটা মুখে অ্যাপ্লাই করে নেব, মানে ফেসিয়াল নয় সরি, ফেস কাভারটা এইভাবে অ্যাপ্লাই করে নিতে হবে, হাত দিয়ে যদি কেউ করো, আর যদি কেউ ব্রাশ দিয়ে করো তো ব্রাশ দিয়ে করতে পারো। চালগুড়ি আসলে বেশি লাগবে না, চালগুড়ি বেশি অতটা লাগে নি, চালগুড়ি বেশি দিলে বরঞ্চ কী বলবো স্কিনটা যখন স্ক্রাব করবে তখন প্রবলেম হবে, বা সেইভাবে পাতলা পাতলাই লাগিয়ে নিতে হবে। তো দেখো আমার মুখে পুরো অ্যাপ্লাই করে নিয়েছি পুরো মুখটাতে, আর মুখের সাথে সাথে আমি নেক এরিয়াটাতেও অ্যাপ্লাই করেছি, কারণ কি মুখে যা কিছু ইউজ করো না কেন চেষ্টা করবে সবসময় নেকের সাইডটাতে ইউজ করতে, না হলে মানে মুখে যে এফেক্টটা ফেলবে নেক সাইডেও সেই এফেক্টটা যাতে ফেলে, না হলে কী হবে বলো তো, এই এই এরিয়াটাতে একরকম কালার দেখাবে, মুখে আরেক রকম কালার দেখাবে, তাতে কিন্তু একদমই ভালো দেখাবে না। তো যা কিছু ইউজ করো না কেন মুখে ইউজ করবে, দেন নেকে ইউজ করবে। তো আমার মুখে নেকে ইউজ হয়ে গেছে, এরপর আমি 10 মিনিট, বেশিক্ষণ এটা রাখা চলবে না, মুখে 10 মিনিট রাখবো, জাস্ট হালকা হালকা শুকিয়ে আসবে তখন এটা স্ক্রাব করবো। ঠিক আছে, তো এটা এখন 10 মিনিট রেখে দিলাম, ফিরে আসছি 10 মিনিট পর, স্ক্রাবারটা তোমাদের আমি দেখি। তো 10 মিনিট পর আমি ফিরে এসেছি, আর আমার এটা দেখো হালকা হালকা শুকনো হয়ে এসছে, তো হালকা হালকা জাস্ট শুকনো হয়েছে, হাতে হালকা হালকা লাগছে দেখতেই পাচ্ছ। তো এই পর্যায়ে আমি ফ্রেশটাকে স্ক্রাব করে নেব ভালো করে। ঠিক আছে, তো চলো ফেসটাকে স্ক্রাব করে নিই ভালো করে। আচ্ছা একটা কথা বলে দিই, যে যদি কারো মনে হচ্ছে যে একটু বেশি শুকনো হয়ে গেছে, তো হালকা গোলাপ জল বা তোমার মানে গোলাপ জল বলতে রোজ ওয়াটার যেটা, বা এমনি নর্মাল জলও নিয়ে নিতে পারো, দিয়ে স্ক্রাব করতে পারো। ঠিক আছে, তো চলো একদম স্মুথলি এটা স্ক্রাব করতে হবে, বেশি স্কিনের উপরে বেশি চাপ দেওয়া চলবে না, স্কিন মানে বেশি যেটা মানে ঘষতে হবে বেশি করে সেরকমটা নয়, মানে বেশি টাইম ধরে স্ক্রাব করতে হবে, বাট একদম চাপ দেওয়া চলবে না, একদম জেন্টেলিভাবে স্কিনটাকে এইভাবে স্ক্রাব করতে হবে। ঠিক আছে, সাইকেলিং প্রসেসে। এটা মোটামুটি 5 মিনিট মতো স্ক্রাব করতে পারো, তো 5 মিনিট স্ক্রাব করে আমি আসছি। আমার পুরো ফেসটা স্ক্রাব করা হয়ে গেছে, এটা আমি এখন ধুয়ে নেব। আসলে আমি স্নান করবো এখন, তো স্নান করার সময় আমি ধুয়ে নেব। আর যদি পারো এটাতে ফেস ওয়াশ বা সাবান কোনো কিছু না ইউজ করে থাকতে তো ভালো, এটা কোনো কিছু ইউজ না করলে ভালো,
তো আর যদি কারো স্মেল আসে কোনো কিছু, তো হালকা ফেসওয়াশ, একদম হালকা ফেসওয়াশ করতে পারো। তো আমি স্নান করে এসে তোমাদের স্কিনটা দেখিয়ে দেবো। অবশ্য আমি এটাতে কোনো ফেসওয়াশ বা সাবান বা কোনো কিছু আমি ইউজ করবো না, জাস্ট এটা ওয়াটার দিয়ে ওয়াশ করে নেবো, বাস এরকমই রেখে দেবো আজ, মানে আজ মানে কিছুক্ষণ, বাস দুপুরের পরে তখন ফেসওয়াশ দিয়ে ইউজ করবো বা বিকেলে ফেসওয়াশ ইউজ করবো, ঠিক আছে? তো চলো, তো দেখো আমি স্নান টান করে চলে এসেছি, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। আর আমি মুখে কিছু অ্যাপ্লাই করিনি, জাস্ট মুখটা একবার দেখো, ডার্ক স্পটগুলো এখনই একবার ইউজ করেছি, তাতেই দেখো অনেকটাই বোঝা যাচ্ছে না, বাট সব কিছু এখনও রিমুভ হয়ে যায়নি, বোঝা যাচ্ছে না সব, বাট এটা দেখো স্কিনটা একদম সফট হয়ে গেছে। তো দেখো এখানে লাইটটা ভালো আসছে না, এই জন্য তাহলে একটা খুব একটা ভালো দেখাচ্ছে না, বাট তবুও আশা করি বুঝতে পারছে স্কিনের যে কী বলবো মানে পরিবর্তনটা, এটা মানে এই স্ক্রাব করার আগে যে পরিবর্তনটা ছিল, স্ক্রাব করার পরে যে পরিবর্তনটা, আশা করছি তোমরা বুঝতে পারছ দেখে আমাকে। তো এই স্ক্রাবারটা করতে সেরকম কোনো ঝামেলা নয়, যে কেউ শুরু করতে পারবে। আর এই স্ক্রাবারটা কিন্তু প্রতিদিন করা যাবে না, কোনো স্ক্রাবারই প্রতিদিন করা চলে না, এটা তুমি সপ্তাহে 2 থেকে 3 দিন ইউজ করতে পারো। আর এটা খুব একটা মানে খুবই একটা ভালো স্ক্রাবার, এটা ইউজ করলে মানে একদম 100% তুমি রেজাল্ট পাবেই পাবে। বাট একটা কথা, একদিন ইউজ করলে তো রেজাল্ট কোনোভাবেই মানে কোনো কিছু একদিন ইউজ করলেই পাওয়া যায় না, ইউজ করে যেতে হবে। আর এটা তো বললামই যে সপ্তাহে 2 থেকে 3 দিন ইউজ করতে পারো। আর ইনগ্রিডিয়েন্টস যেগুলো দিয়েছি সেগুলো সবার বাড়িতেই থাকে, টমেটো, রাইস ফ্লোর, ইয়োগার্ট সবার বাড়িতেই থাকে, তো ইউজ করে দেখো, এটা খুবই একটা মানে খুবই ভালো। তো এটাতে এরপরে আমি সেরকম কিছু অ্যাপ্লাই করবো না, জাস্ট সানস্ক্রিন ইউজ করব, মানে অ্যাপ্লাই করে নেবো ফেসের উপর। সানস্ক্রিনটা ইউজ করা খুবই জরুরি, কারণ এখন আমি রান্না করব, তো রান্না না করলেও বাড়িতে থাকলে দিনের বেলা তুমি যে কোনো টাইম সানস্ক্রিন ইউজ করতে পারো, সানস্ক্রিনটা ইউজ করা ভালো, ঠিক আছে? তো চলো, তো আমি স্নান টান করে ফ্রেশ হয়ে গেলাম দেখতেই পেলে, তারপরে ঠাকুরকে পুজো দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন আমি রান্না করব, ভাত বসিয়েও দিয়েছি অলরেডি, তো রান্নাবান্না করে নেবো, রান্নাবান্না করে তোমাদের সাথে কথা বলবো, ঠিক আছে? তো এখন রান্নাটা করে নিই আগে। তো আমার রান্নাবান্না সমস্ত কিছু হয়ে গেছে, রান্নাবান্না হয়ে যাওয়ার পর আমি তোমাদেরকে বলেছিলাম যে তোমাদের সাথে গল্প করতে আসবো, বাট গল্প করতে আসা হয়নি, তার কারণ হচ্ছে একটু ব্যাংকে গেছিলাম ওই একটা লোনের ব্যাপারে কথা বলতে। তো এই কিছুক্ষণ আগে মানে কিছুক্ষণ আগে ব্যাংকে থেকে এসেছি, ব্যাংকে প্রচণ্ড ভিড় ছিল, অনেক টাইম লেগে গেছে, ঠিক আছে? তো এসে করে একটু ফ্যানে বসেছি, চোখে মুখে জল নিয়ে, মানে চোখে মুখে জল নিয়ে হাত পা ধুয়ে ফ্যানের তলায় বসেছি, আর তোমাদের সাথে গল্প করতে পারিনি। তো আর ব্যাংকটা আমাদের এখান থেকে বেশি দূর না, আমাদের গ্রামের মধ্যে, কিন্তু একটু সামান্য একটু দূরে। তো এখন প্রায় 2টা বেজে পার হয়ে গেছে, আর এখন আর বেশি দেরি করবো না, তো এখন ভাত খেয়ে নেবো। তো আজকে তোমাদেরকে ভাতে মানে আজকের মেনুটা, দুপুরের মেনুটা তোমাদেরকে দেখিয়ে দেবো, তো চলো। তো আজকে আমাদের মেনু আছে লেবু ভাত, আম পাকা, এখানে একটা পাঁচ মিশালি তরকারি, শাক ভাজা, আর আলু দিয়ে মাছের ঝোল। আজকের মেনু আমাদের এটাই আছে। আর এখন আমার ভাত খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে গেছে, তোমরা দেখিয়ে নিলে আজকের দুপুরের মেনুটা কী করেছিলাম। তো আজকে মানে ব্যাংকে যাওয়ার পরে, মানে আজকে না রোদ দেয়নি, কালকে রাত্রে বৃষ্টি পড়েছে, তো আজকে রোদ আর দেয়নি, আর মেঘ মেঘ করে আছে, তার জন্য চুলটাও শুকনো হয়নি, আর প্রচুর প্রচুর পরিমাণে গরম আছে, ঠিক আছে? প্রচুর পরিমাণে সে ভাপসা টাইপের গরম, যেমন একদম সেদ্ধ করে দেবে। তো এখন আর কথা বলতে পারছি না, কারণ ব্যাংকে গেছিলাম, অনেকক্ষণ লাইনে দাঁড়িয়েছিলাম, শরীরটাও খুব খারাপ লাগছে, তার জন্য এসে করে হাত পা ধুয়ে বসে ফ্যানের তলায় ভাত খেয়ে নিলাম। তো এখন একটু রেস্ট নেবো, রেস্ট নেওয়াটা খুবই জরুরি, ঠিক আছে? রেস্ট না নিলে শরীর খারাপ হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো তার আগে একটা কথা বলে দিই ভিডিওটা এন্ড করার আগে, যে আজকে যে মাস্কটা মানে স্ক্রাবারটা তৈরি করলাম, তোমরা যাদের
মুখে ডার্ক স্পট আছে, পিগমেন্টেশন আছে, তারা প্লিজ একবার ইউজ করে, একবার নয় মানে ইউজ করে দেখো। ইউজ করতে করতে মোটামুটি তুমি 3-4 বার ইউজ করার পরেই তুমি বুঝতে পারবে, ঠিক আছে, ওটা তো কতটা এফেক্টিভ, ঠিক আছে। তো প্লিজ ইউজ করো, ইউজ করে আমাকে কমেন্ট করে জানিও কীরকম আর মানে কীরকম স্ক্রাবারটা কাজ করছে। আর তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ, দেখো আমার এই নেক সাইড আর ফেসের স্কিন কালারটা মানে প্রায় একই রকম, ঠিক আছে। কারণ কি আমি তোমাদের তখন বলেছি কি জানি না, বলে দিচ্ছি একবার, মানে মুখে যে কোনো জিনিস অ্যাপ্লাই করলে নেকে অ্যাপ্লাই করতে হয়, নাহলে একটা দেখতে খারাপ লাগে। মুখের কালার মানে ফেসের কালার একরকম আর নেকের নেক সাইডের কালারটা আর একরকম, মানে ভালো দেখায় না। তো যখনই যাই কোনো প্রোডাক্ট ইউজ করো না কেন, মুখে মানে ফেসে, পুরো ফেস ফেসের সাথে নেক সাইডটা তো ইউজ করো, তাহলে মানে একই রকম দেখাবে, দেখতে ভালো লাগবে। আর এই যে মানে স্ক্রাবারটা আমি আজকে ব্যবহার করলাম, এটা ধরো এখন তো আমাকে ব্যবহার করতেই হবে, ঠিক আছে, যেহেতু আমার মুখে প্রচণ্ড কালো কালো দাগ হয়ে গেছে, যে অ্যালার্জিগুলো বার হয়েছিলো সেই অ্যালার্জিগুলোর জন্য। আর এই দেখো, এটা আম খেয়ে যেটা বার হয়েছিলো এটা মোটামুটি শুকিয়ে এসেছে, তো এটাও আশা করি ঠিক হয়ে যাবে, ওটা ঠিক হয়ে গেলো দাগ হবে। তো তোমরা আর কিছু বলবো না, তোমরা ফেস স্ক্রাবারটা ইউজ করো, স্ক্রাব করে দেখো, স্ক্রাবারটা খুবই ভালো একটা মানে খুবই ভালো একটা স্ক্রাবার, তোমরা প্লিজ ইউজ করে দেখো। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল, যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ 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 আমার ভিডিওটা একটা লাইক করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কমেন্ট করো আমাকে, ঠিক আছে, আমাকে কমেন্ট করো আর আমাকে আমার ভিডিওগুলো শেয়ার করো, প্লিজ শেয়ার করে দিও, আর প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ভিডিও শেষ হওয়ার আগে, ভিডিও থেকে বেরিয়ে যাওয়ার আগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও অল নোটিফিকেশানে, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে তোমরা আমার ভিডিও নোটিফিকেশানটা পেয়ে যাও, ঠিক আছে। তো আজকের মতো বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থাকো, বাই বাই।